আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জুন মাস চলছে আর জুন মাস হচ্ছে বন্ধাত্ব সচেতনতার মাস, আমরা যেটাকে বলে থাকি ইনফার্টিলিটি অ্যাওয়ারনেস মান্থ। এখন আমরা দেখিনি যে বন্ধাত্ব ব্যাপারটা আসলে কি। দেখা গেছে সারা বিশ্বে প্রায় 5 কোটি দম্পতি এই বন্ধাত্বজনিত সমস্যায় ভুগে থাকেন, অর্থাৎ প্রতি 8 জনে 1 জন দম্পতি বন্ধাত্বের শিকার হন। বন্ধাত্ব আমরা তখনই বলবো যদি একজন দম্পতি স্বামী স্ত্রীর অরক্ষিত যৌনমিলনের পরেও 1 বছর কিংবা তার অধিককাল সময় তারা যদি গর্ভধারণে ব্যর্থ হন, তখনই বন্ধাত্ব বলে আমরা আখ্যা দিতে পারি। এখন সেক্ষেত্রে মহিলাদের বয়স যদি 35 বছরের ওপরে হয়, তখন কিন্তু আমরা এই 1 বছরের জায়গায় তার ক্ষেত্রে 6 মাস গণনা করব। অর্থাৎ যদি নারীর বয়স 35 বছরের ঊর্ধ্বে হয়, তাহলে তারা 6 মাস অরক্ষিত যৌনমিলনের পরে যদি গর্ভধারণে ব্যর্থ হন, তবে তাদেরকেও বন্ধাত্বের আওতায় পড়তে হবে। এখন এই যে একটি ভয়াবহ ব্যাধি বন্ধাত্ব, কেন এটি হচ্ছে? এটি কি শুধুমাত্র নারী এর কারণ নাকি পুরুষও জড়িত আছে? আসলে এটি বর্তমানে পরীক্ষালব্ধ সত্য এবং প্রমাণিত যে নারী এবং পুরুষ উভয়ই সমানভাবে বন্ধাত্বের জন্য দায়ী। নারীর মধ্যে যেসব কারণে বন্ধাত্ব রোগ দেখা দিতে পারে, তার মধ্যে প্রথমতই রয়েছে ওভুলেশন ডিসঅর্ডার, যেটা কিনা ডিম্বস্ফোরণে বা ডিম্বস্ফুটনে কিংবা তার ডিম যে ছাড়া হয় সেখানে যদি কোনো অসুবিধা ঘটে কিংবা ডিম যদি পরিপূর্ণভাবে সঠিক সময়ে ম্যাচিউর হতে না পারে, তবে তার বন্ধাত্ব দেখা দিতে পারে। এছাড়াও রয়েছে আরও একটি অতি সাধারণ সমস্যা, যেটি কিনা এন্ডোমেট্রিওসিস। এছাড়া নারীদের অতিরিক্ত ওজন কিংবা খুব বেশি কম ওজন, এসব কারণেও বন্ধাত্ব দেখা দিতে পারে। এবার চলুন পুরুষের কি কারণে হতে পারে বন্ধাত্ব একটু জেনে নিই। পুরুষের ক্ষেত্রে যেটা আসলে মূলত আমরা দেখে থাকি, যেটা হচ্ছে বীর্যজনিত সমস্যা। কারো যদি যৌনমিলনে অক্ষমতা থাকে, সেক্ষেত্রেও বন্ধাত্ব হতে পারে। এছাড়া শুক্রাণুর পরিমাণ যদি কমে যায় কিংবা শুক্রাণুর গুণগত মান, তার গতি ইত্যাদি কোনো যে কোনো ধরনের সমস্যাতেই বন্ধাত্ব হতে পারে। নারী এবং পুরুষ উভয়েরই আসলে বন্ধাত্ব নিরাময়ের জন্য সর্বপ্রথম যেটি করণীয়, সেটি হচ্ছে একটি হেলদি লাইফস্টাইল, অর্থাৎ আমাদের সঠিক জীবনযাপন প্রণালী এবং সুষম খাদ্যাভ্যাস, এগুলোর কিন্তু কোনো বিকল্প আসলে নেই। বন্ধাত্ব নিরাময়ের জন্য আমাদেরকে প্রথমেই যেটা গুরুত্ব দিতে হবে, যদি কারো অতিরিক্ত ওজন থেকে থাকে সেটি কমাতে হবে, প্রতিদিন কিছু সুষম পুষ্টিকর খাদ্যাভ্যাসের অভ্যাস করতে হবে, কিছুটা সময় ব্যায়াম করতে হবে, নিজের জন্য কিছুটা সময় বরাদ্দ রেখে শারীরিক যত্ন নিতে হবে। এখন আমাদের জীবনযাপন প্রণালী অত্যন্ত যেটাকে বলা হয় স্ট্রেসফুল হয়ে গেছে। এখন আমাদের এই সিভিলাইজেশনের যুগে বা মডার্নাইজেশনের যুগে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত জীবনযাপন করতে হয়, এটিও কিন্তু বন্ধাত্বের পক্ষে একটি অন্যতম কারণ। এবং আপনার সঠিক ডিম্বস্ফোটন কিংবা ভালো শুক্রাণুর গুণগত মান পেতে এই স্ট্রেস কিংবা দুশ্চিন্তা আপনাকে কিন্তু নেতিবাচকভাবে প্রভাব রাখতে পারে। কাজেই চলুন আমরা দেরি না করে আজকে থেকেই এই জুন মাসে, যেটা কিনা ইনফার্টিলিটি অ্যাওয়ারনেস মান্থ, এই মাসেই আমরা প্রতিজ্ঞা করি আমরা একটি সুষম জীবনযাপন করব, সুষম খাদ্যাভ্যাসে আমরা অভ্যস্ত হব, সঠিক সময়ে ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠা, কিছুটা সময় ব্যায়াম করা এবং সর্বোপরি দুশ্চিন্তামুক্ত একটি ইতিবাচক জীবনযাপন করা। আজকে থেকেই শুরু করি। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।